হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে হচ্ছে আমরা চলে এসেছি শহীদ মিনার। এখানে কিন্তু আজকে হচ্ছে শেফ ডে। এখানে কিন্তু আজকে আমরা হচ্ছে সোনারগাঁ হোটেলে শেফ ডেটা পালন করব। এখানে ক্যামেরার পিছনে আছে আরবি, আর ক্যামেরার সামনে আছি আমি। সো দেখা যাক গাইজ, আজকে আমাদের এই ভিডিওটি কেমন হয় আর শেফ ডেটা কেমন হয়। সো এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে মানে এটা ঘুরে ঘুরে দেখাবো। তার আগে এটা দেখুন গাইজ, এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। এই জিনিসটা আমার কাছে অনেক সুন্দর লাগছে আসলে। বাংলাদেশের পক্ষ থেকে সকল শহীদের প্রতি শ্রদ্ধা। এখানে লিখছে বাংলাদেশের শেফ ডে পক্ষ থেকে সকল শহীদদের প্রতি। এটা তুমি বলে তো দেখি, দেখতেই পাচ্ছেন এখানে কি লিখছে। বাংলাদেশের শেফদের পক্ষ থেকে সকল শহীদের প্রতি শ্রদ্ধা। সো গাইজ, এখন দেখা যাক আমরা হচ্ছে ওদিকে যাব, মানে ইয়ার দিকে। আর এই ভিডিওটিতে সবাই আশা করি যে লাইক ফলো শেয়ার করে দেবেন, কারণ আমরা ভোরবেলা ভিডিও করছি। বলতে পারেন যে রোদ উঠে গেল। এতক্ষণ হচ্ছে আমরা আরবির ভিডিওটা কমপ্লিট করলাম, দিয়ে হচ্ছে আমরা এখন ভিডিও করছি। আসলে ভিডিও করার যে কতটা কষ্ট, তার মধ্যে পরে ক্যামেরা হাতে নেওয়া গাইস অনেক কষ্ট হয়ে আমাদের। আমার একটা কথা অনুরোধ থাকবে, আমরা আরিয়ানের চ্যানেলটা আপনারা যেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন, কমেন্ট করে যান। আরবিটা আর আজকে রোজা আসে নাই কেন? আজকে রোজা জ্বর আসছে অনেক, তাই আসতে হবে। সো গাইজ, রোজার অনেক জ্বর আসছে। রোজা যদি এই ভিডিওটা দেখো, রোজা মিস ইউ ভাই, বলবে যা আই মিস ইউ, আমি মিস করেছি গাইজ। আজকে অথবা কালকে আমি আমার আইডিতে একটা ভিডিও ছাড়ছে, সেটা অবশ্যই দেখবেন। ওইটা হচ্ছে একটা লিও ভিডিও ভাই, বিড়ালটি এতটা সুন্দর। আর এটা তো কালকে আমি ওইটা ডাবিং দিলাম রাত্রেবেলা। এদিক থেকে চল চল ছাড়ো খুলি। আর আমরা কি সোনারগাঁ হোটেলে যে আপনাদের দেখাবো কীভাবে সোনারগাঁ, সোনারগাঁ হোটেল আরও ভাই অনেক ভিডিও করবো যত পারে সোনারগাঁ হোটেলে। আর আপনাদের আমাদের একটা কথা অনুরোধ থাকলো, আমরা যাই কিন্তু সোনারগাঁ হোটেলে, আপনারাও কিন্তু অবশ্যই যদি আসেন আমাদের চ্যানেলে ভিডিওটা দেখে সোনারগাঁ হোটেলে যান, তাহলে অবশ্যই অনেকটা কিছু হলেও শিখতে পারবেন সোনারগাঁ হোটেল কেমন। আসলে সোনারগাঁ হোটেল আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আসলে কেমন সেটা যাই না, কিন্তু আজকে আমরা অনেক কিছু জানি। আমার বোন গেছে কিনা, আমি ছোটোবেলা গেছি, ছোটোবেলা গেলে এখন আবার কেমন মনে থাকে। আমরা কিসে যাবো? তো প্রাইভেট গাড়িতে যাবো, প্রাইভেট গাড়ি বা একটা ভ্যানে করে যাবো। ভ্যানে? আচ্ছা প্রাইভেট গাড়ি কার নাকি বাস? বাস হলে তো ভালোই হবে। বাস হচ্ছে, বাস হচ্ছে একজন ফরেনারের, হয়তো যে অ্যাঙ্কেল, যে অ্যাঙ্কেলে তুমি দেখছিলা শুভুল শুনে, উনি বাস দিতে পারেন। চলো এখন আমরা ইয়াতে যাই, অনেক রোগ পড়ছে গেছে। তো বন্ধুরা, আপনাদের সাথে আমরা আবার দেখা করবো, এখন অনেক রোধ করছে তাই সবাই একটু পরে দেখা করছি বন্ধুরা। সামনের লাইনটা ফ্রি রাখে না, আর নিজে দায়িত্ব নিয়েছেন, এটা আমাদের জন্য। কি বলেন, হ্যাপি ইন্টারন্যাশনাল ডে, হ্যাপি ইন্টারন্যাশনাল, হ্যাপি ডে, হ্যাপি ইন্টারন্যাশনাল, হ্যাপি বর্থডে, হ্যাপি ইন্টারন্যাশনাল, হ্যাপি বর্থডে। ক্যামেরা না, সবাই সবাই শহীদ মিনারের দিকে তাকাবো। যদিও পারা কি করবো, আজকে আমাদের ব্লগটা এতটুকু পছন্দ হয়েছিল। আজকে আমাদের ব্লগটা কিন্তু শহীদ মিনারের ব্লগ ছিল। তো আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন, কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, বাই বাই।